আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন বাজে রাত 8:15। আমরা সকালবেলা রান্না করছিলাম, আর সারাদিনে রান্না করি নাই। দুপুরবেলা মাগে বাড়ির থেকে বাদ দিছিল, সেইগুলো খাইছিলাম। আর সকালে যে রুটিটা বানাইছিলাম আর ডাউলটা রান্না করছিলাম, সেই রুটি কয়েক পিস রুটি ছিল, ছেলে দুপুরে খেয়ে নিছিল। আর মেয়ে তো মামা, মেয়ের মামা বাড়িতেই খায় দায় থাকে, ও সেই জায়গা মাঝে মধ্যে আসে বাড়িতে। আমরা দুই মা ছেলে ছিলাম হচ্ছে গিয়ে বাড়িতে, তো সেইখান থেকে দুপুরবেলা আমাকে বাদ দিছিল। তারাও সেম ডাইল আর ডিম বোনা করছে, সেইগুলো দিছিল, তো ছেলে ভাত খায় নাই। যে বারটা দিছিল এই যে সেই বারটা, তো এখন ডাইল দিয়ে ভাত খাবে না, কারণ ডাইল দিয়ে রুটি খাইছে, এখন আর ডাইল তার ভালো লাগতেছে না। তো আমিও অনেক গরম পড়ছে, এর জন্য আমিও আর রান্না কিছু করব না। একটা ডিম দিয়ে একটু পেঁয়াজ মরিচ কাটে এই ভাতটা যদি গরম করে দেয়, ঠিক এইটা আবার ঠিকই খাইব, কিন্তু ডাইল দিয়ে ভাত খাবে না। তো আমি ভাতটা গরম করে দিলাম রাত্রে, এইটাই খাওয়া হোক আজকের মতো, কারণ রাতের খাওয়া খাইয়া ঘুমাই থাকবো। এখন যদি রান্না করি তাহলে আবার রাইখে দিলে ভালো থাকে না, সকালে খাওয়া যায় না, এর জন্য এইটাই ছেলেরে গরম করে দিব। দুইজন একজন মানুষের রান্না বাড়া অনেক যাই ঝামেলা, বেশি মানুষ থাকলে দেখা যায় কি চাহিদা নিয়ে রান্না করা যায়, যে অনেকগুলা মানুষ আছি আমরা, আমাকে খাইতেই হবে। আর ছেলেও তেমন খায় খাইতে পারে না, আমিও তেমন একটা খাই না, যা রান্না করিয়ে থাইকে যায়। মেয়েটা থাকে মামা বাড়িতে, আবার যখন আত্মীয় স্বজন হয় তখন মনে করেন যে রেগুলার রান্না করতে হয়, মানে রান্নার একটা টেনশনই থাকে। আবার যখন কেউ থাকে না তখন একবারে নিঃস্ব, রান্না করার কোনো যাই ঝামেলাই নাই। তো এখন রাতের খাওয়া একবারের খাওয়া, তো এর জন্য আর বেশি কিছু রান্না করলাম না, সেই ভাতটাই গরম করে দিলাম। সকালে দেখা যায় যদি রান্না করি তাহলে সকাল দুপুর দুইবার খাইতে পারবো, কারণ আমি এই গরম আসছে পরেতে দুপুরে তেমন একটা রান্না করি না। ভুল ভবিষ্যৎ যেদিন একেবারে না কুলোই উঠতে পারি সেদিন হচ্ছে গিয়ে দুপুরে রান্না করি, নাহলে দুপুরে রান্না করতে হয় না। মানে আমি সকাল সকাল অনেক অনেক সকালবেলা ঘুম থেকে উঠটা রান্না করে ফেলাই রোদ ওঠার আগে, কারণ যে পরিমাণ রোদের তাপ সহ্য করা কঠিন। রোদ ওঠার আগে রান্না করে আমার বাড়ির পাশে একটা বাগান আছে, ওই বাগানে যেয়ে বসে থাকি, মানে অনেক বাতাস ঘরে হচ্ছে গিয়ে ফ্যানের বাতাসটাও গরম লাগে বলে বাগানে বসে থাকি। প্রায় এই গরম আসছে যতদিন প্রায় 1.5 মাসের মতো বাগানেই বসে থাকি, ঘরে আর থাকি না। সারা রাত তো ফ্যান চলেই, আমার এক বিছনায় ফ্যান দুইটা চলে, মাথার উপরে একটা, পার্ক আছে একটা, তারপরও গরমের রাতে ঘুমাইতে পারি না। ছেলেও ফ্যান চালায় দুইটা, তো দুই রুমে মা ছেলে 4টে ফ্যান চলে, আবার অনেক যাই ঝামেলা। 3,000 টাকা আসছে কারেন্ট বিল এই মাসে, 2,900 টাকা হচ্ছে কারেন্ট বিল, তেমন কিছুই না, 4টে ফ্যান চলে আর বাইরে 2টে বাতি জ্বলে, আর 3 রুমে 3টে বাতি জ্বলে, পাখের ঘরে একটা 4টে বাতি জ্বলে। তো সবসময় তো আর জ্বালাই না, যখন যে রুমে থাকি তখন সেই রুমে একটু লাইটটা জ্বালানো হয়, শুধু রাতে বাহিরে 2টে লাইট জ্বলে, এই হচ্ছে গিয়ে লাইট। আর মাঝে মধ্যে রাইস কুকারে একটু ভাতটা রান্না করি। এই মাসে হচ্ছে গিয়া কোনো টিভি টুবি কিচ্ছুই নাই, এই মাসে 2,900 টাকা বিল আসছে, এই হলো পরিস্থিতি। তাহলে এরকম ছোট্ট একটা ফ্যামিলির থেকে যদি 2,900-3,000 টাকা বিল আসে, মানুষ বাঁচবো কীভাবে জানি না। আমি তো হিমশিম খাইয়ে যাই কারেন্ট বিল দিতে যাইয়া, দেখা যায় যে হাত খরচের চেয়ে কারেন্ট বিলের খরচটা বেশি আসা যায়। একদিন যদি পানি তুলি মোটর দিয়ে ট্যাঙ্কিতে, এক ট্যাঙ্কি পানি হইলে আমার তা প্রায় 3 দিন চলে যায়। 3 দিন চলে যায় বলতে আমি শুধু ধোয়া কাচা করি আর বাথরুমে ব্যবহার করি, এই পানি দিয়ে গোসল টোসল কিছুই করি না, কাপড় চুপড়িও লাগাই না, কারণ পানি তেমন ভালো না। শুধু প্লেট বাসন ধুই এই রান্না বাড়া করার সময়, মাঝে মধ্যে একটু তরকারি টরকারি ধোয়া লাগলে ধুই, এতটুকুই। ছেলের যে ভাতটা গরম করে দিছিলাম দেখলেন, ওই ভাতটা আমরা রাত 8:30-1 বাজে খাইছি, খাওয়া দাওয়ার পর এখন বাজে রাত 1:30। ছেলের খুব খিদে লাগছে, কারেন্ট চলে গেছে, মানে এতটাই গরম, গাইমে টাইমে অস্থির, 2টে ফ্যান চলে, তারপরও দেখি গাইমে টাইমে ভিজা গেছে গা, কারেন্ট গেছে হাইস্ট 10 মিনিট হয়তো বা হইতে পারে।
এখন সে উইঠে কান্দাকাটি শুরু করছে, যে গরম লাগে, খিদা লাগছে, সব দিক দিয়ে যন্ত্রণা, এত মশা হয়েছে, মশারি ভিতরে কেমনে মশা ঢুকে জানি না, মশায় কামড়াইতেছে। তো এখন বললাম যে তুমি ওয়েট করো, তাই তোমার আমি কিছু খাওয়াই। তারপর ওই লুরুস বানাই দিলাম, লুরুস খাইলো, আর বাবাও ঘুম ভেঙে ফেলছে। দুই প্যাকেট লুরুস রান্না করছিলাম, মা ছেলে খাইছি, বাবারও ঘুম ভেঙে গেছে, ওই একই অবস্থা, কারেন্ট নাই। এখন এত রাত্রে আবার আমার সেই চাপড়ি বানান লাগতেছে বাবার জন্য, চাপড়ি আর চা বানাই দেই সে খাক। কারণ একটাই যে আমি একদিন রান্না করি নাই, তাইতে আমার এই পরিস্থিতি। আর যদি আমি রান্না করতাম তাহলে দেখা যাইতো যে আর এত ঝামেলা হইতো না, বারে বারে রান্না করা লাগতো না। এক বেলা রান্না করি নাই, দুপুরে রান্না করলে দুপুরেরটা হয়তো বা রাত্রে খাওয়া গেত। সকালে যে তো রুটি বানাইছিলাম, তো দুপুরে রান্না না করার কারণে আমার ভাত গরম করতে হইলো, নুডলস বানাইতে হইলো, এখন আবার চাপড়ি বানাইতে হইতেছে, চা বানাইতে হইতেছে, এ লোকে আমার জীবন। এটা হচ্ছে কি, পরের দিন সকালবেলা আমি চুলায় দুধ বসাইছিলাম, দুধ বসাই রেখে মনে নাই দুধের কথা, একদম ছোট করে চুলাটা জ্বালাই রাখছিলাম, তো দুধটা শুকাইয়ে একদম 1.5 কেজি দুধ মনে হয় 1.5 পা হয়ে গেছে, মানে এক পড়ে নাই বাট সানার মতো হয়ে গেছে, এত সুন্দর, মানে গ্যারান করতেছে, মানে ভালো ভালো দেশি গায়ের দুধগুলো অনেক গ্যারান হয়। তো আমি সেই দুধটারে ফ্রিজ ভরে উঠাই নিয়ে খাইতেছি আর ভাবতেছি যে এইভাবেই মনে হয় সানা বানায় মানুষ, ঠিক সানার মতো হালকা একটু চিনি দিছি। এই দুধ খাইতে খাইতে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো, ছোটোবেলা আমাদের গায়ে যখন বাছুর দিত, মানে বাছুর হওয়ার পরে যে দুধটা হইতো কয়েকদিন পরে, 10-15 দিন পরে যে একদম ঘন দুধটা হইতো, সেই দুধটা দিয়ে মা খিস্যা বানাই দিত, সেম এরকম গ্যারান করতো, একদম এরকম। সে পুরোনো কথা মনে পড়ে গেল আজকে দুধ খাইতে যেয়ে। কারেন্ট বিল বাঁচানোর জন্য এই বাগানে এসে বসা থাকি, তারপরও 3,000 টাকা হয়তো বা দিনেও যদি ফ্যান চলতো তাহলে মনে হয় 6,000 টাকা হইতো, অনুমান যে না, কারণ দিনে আমরা বেরোই যাই, রান্না বাড়া করে রেখে বেরোই যাই বাগানে, এই যে এই বাগানটার মধ্যে থাকি, মানুষের গাছে আম ধরছে, এই আমগুলারে পাহারা দিই, মাঝে মাঝে হাত দিয়ে দৌড়া টৈরা দেখি আমগুলা, কিন্তু ছিঁড়ি না, এত টক যে জীবনে একবার খাবি সে আর জীবনেই আম গাছের দিক ফিরেও তাকাইব না, কিন্তু সুন্দর সুন্দর আম ধরছে নিচ দিয়ে, আমরা হাতেই নাগল পাই, অনেক সুন্দর দেখা যায়, দেখতে ভালো লাগে, খাইতে ভালো না লাগলেও দেখতে খুব সুন্দর। পরের গাছের আম টাম পাহারা দিয়ে এখন চইলা এলাম, এত সময় হচ্ছে ইসে বাগানে ছিলাম, আর এখন হচ্ছে গিয়ে বাগানের নিচে ক্ষেতের ভিতরে, ক্ষেতের সাইড দিয়ে যে কি সুন্দর একটা গাছ, মানে কি গাছ এটা আমি নাম জানি না অবশ্য, কিন্তু এই গাছের মানে যে বাতাসটা যাইতেছে আমাকে শরীরে লাগে, মানে আমরা যে সাইডে বসা সেই সাইডের থেকে বাতাসটা যায়, বাতাসটা যে এত মানে স্মেল করতেছে, মানে এই ফুলের থেকে স্মেলটা বেরোইতেছে, তো এই জন্য রাস্তার সাইডে এই জন্য মানে দেখতে চলে এলাম, আমরা হচ্ছে ভিতরের দিকে বসা আর এই হচ্ছে কি রাস্তার সাইড।